শুক্রবার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক জহুরুল ইসলামকে দেখতে গেছেন প্রেস ক্লাবের সাংবাদিক নেতারা। এ সময় অসুস্থ জহুরুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং রোগমুক্তি কামনা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়া, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, লালপুর উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুর রশিদ মাস্টার ও আমিরুল ইসলাম প্রমুখ।